প্রেমের প্রদীপ শিখা চিরদিন জ্বলে, স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যাবে চলে। আজকের খবর কাগজটা দে। তাই ওখানে কি করছিস? তেমন কিছু না, উনি ডিম পারবে তো তাই সঙ্গ দিতাছি। হ্যাঁ, শুরু কর শুরু কর। কি কি দেখছিস? আরে ডিম, মুরগি ডিম পারে। দাম হতো বোকা, নেমে ওখান থেকে। রে আমার ডাকে রে, আগে আমি ওনাকে আমরা সাইলে আসি। আমি না আসা মতো তুমি ডিম সাইলে দিও না। মমতা, মমতা, এই যে মমতা, বাচ্চুর কাণ্ড দেখেছো? আরে মুরগি ডিম পারবে, তাতে দেখার কি আছে? আমি বলেছি। তুমি বলেছো? হ্যাঁ, মুরগিটা দুদিন ধরে চালের উপরে ডিম পারে আর ওটা গড়িয়ে পড়ে ভেঙে যায়, তাই একটা কিছু ব্যবস্থা করতে বলেছিলাম যাতে ডিম গড়িয়ে না পড়ে। ঠিক আছে, না পড়ো, সকাল সকাল মেজাজ খারাপ করা ঠিক না। ঠিক না তো জানি, কিন্তু সকাল সকাল যে ওর সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে? আশ্চর্য, কার সাথে জানো না? কার চেহারা দেখলে আমার মেজাজের বারোটা বেজে যায়। ও বুঝেছি, কিন্তু সে তো ওদিকে যেত না। আজকাল যায়। ওই যে ওই যে শুরু হয়ে গেছে। হোক শুরু, তুমি পড়ো, আমি তোমার নাস্তা নিয়ে আসছি। মার এবারে একটা সিক্স মারি। এত ছোট জায়গায় সিক্স না মারলো হয় না স্যার। ওটা তোর ব্যাপার না, তুই বল কর। কপালের লিখন মুখে এসে পড়েছে, এই দেখো। হাতে ক্রিকেট বল কেন? পাশে একজন বিখ্যাত ক্রিকেটার থাকে জানো না, তারই অবদান। শালা আমি সালের উঠিয়ে দেখছি,
সাজে ব্যাট খেলতেছিল ওই লোকমাইনার লগে। তুই দেখেছিস তো এই বলটাই নিয়ে খেলছিল? এইটাই মনে হইতাছে, ওইটাও গোল ছিল মনে হয়। এই যাই ওইটা মনে হয় কি উজবুক কোথাকার বল তো গোলই হয়। সাক্ষী দেবী তুই আয় আমার সঙ্গে আয়। আপনি সামনে আটায় আমি সামনে নিয়ে আইতাছি। এমন কোথা দি মুসক যদি ভাঙ্গা ফেলায় স্যার গ্রেট মিস্টেক হয়ে যাইব। এই যে রিটায়ার কর্নেল সাহেব, সাহস থাকলে সামনে এসে কথা বলুন। যা খুলে দিয়ে জিজ্ঞেস কর কি চাই। আচ্ছা স্যার। আপনারা কারা স্যার? জল কারে চাই বিতে ঢুক। এই বাপু বরাবর হইতাছে ডাক্তার সাহেব রে। আমাকে স্যারে কথা কইব? আমার লোক কথা কইলই না স্যার। বেয়াদ্দ বলে কি রে বাচ্চু? ও লোকমান্যার বাচ্চা লোহার রড দেখো হাতে, একটা বাড়ি দেবো টুপি সুদ্ধা মাথা ধরে দুই ভাগ করে ফেলামু। টাইগার বেঙ্গল আয়ে পড়ছে, বিলের মতো মোজ দেখা যাইতাছে। আপনার মুখে ওসব কি? হ্যাঁ বয়স এসেছেন ভালো কথা, কিন্তু ন্যাকা সাজবেন না বলে দিলাম ভালো হবে না। আমার মুখে সব যা দেখছে তা সব আপনার অসামাজিক কাণ্ডের প্রতিফলন, তা আপনি জানেন। কি হয়েছে বলো তো? তুমি চুপ করো। আপনার স্বামী ডিম মেরেছে আমার স্বামীর মুখে। কি মেরেছে? ডিম, ডিম কাঁচা ডিম, কাঁচা মুরগির ডিম মেরেছে। এই হাসছেন কেন? হ্যাঁ বলে হাসছেন কেন? যান বাথরুমে গিয়ে মুখটা পরিষ্কার করে ফেলুন। কেমন কোথায় গিয়ে মুখ পরিষ্কার করতে হবে তা আপনার মতো মিথ্যেবাদীকে যে শিখতে হবে না আমাকে। হোল্ড ইউর টাং, মুখ সামলে কথা বলবেন। এতক্ষণ আঘাত করে আমার লোহার গেটটাকে থাবড়া বানিয়ে ফেলেছেন, আমি অনেক টলারেট করেছি। তার মানে এই নয় যে যা ইচ্ছে তাই বলবেন। আমাকে মিথ্যেবাদী বলার সাহস হলো কোত্থেকে আপনার? সাহস কি করে হলো? এই যে বল, ক্রিকেট বল, এই বলটাই আমার বারান্দার চালে গিয়ে পড়েছে। বল চালে পড়লে বুঝি ডিম বের হয়? হ্যাঁ বল থেকে নয়, মুরগির পেট থেকে বেরিয়েছে, বলটা মুরগির পিঠে গিয়ে পড়েছিল। ও আই সি, তা মুরগি চালের উপর কি করছিল? ডিম পারছিল, বলের আঘাতে অ্যাডভান্স ডেলিভারি হয়ে গেছে আর ওইটা আমার কপালে পড়ে আমার মুখে লেগে গেছে। আচ্ছা বলটা যে আমার তার কোনো প্রমাণ আছে? আমাদের বাচ্চু নিজ চোখে আপনাকে ক্রিকেট খেলতে দেখেছে। কি দেখেছি? বল। আমি নিজে দেখছি। বল বেটা মার নাই, হাত দিয়ে বল মারে আর তাই না ব্যাট দিয়ে বল মারে। হ্যাঁ মারি। তাতে প্রমাণ হয়ে গেল ওটা আমার বল। ইয়েস নো নো নো, আমার বল আমার পকেটে। এই দিস ইজ দা সোনা বল চুরি করতে। আমার পক্ষে সম্ভব না স্বীকার করতেন, বলটা আপনি মেরেছেন, ভুল হয়ে গেছে, ডিম। আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। ক্ষমা করে দিলাম, কথাটা ফিরিয়ে নিতে হবে আপনাকে এই মুহূর্তে। যদি না নেই হাত ছেড়ে দাও রাহেলা। করবো না, করবো না, উইথড্র। হোক রক্তারক্তি। আহা কি শুরু করলে, চলো তো ঘরে। হাত ছাড়ো মমতা, আমি ওর রক্তারক্তি কাণ্ড দেখে যাবো। রাখবেন আমার বন্ধু? বন্ধু? হ্যাঁ আমার রামদা নিয়ে আয়। রামদা দেখি দেখি আজ কে কার রক্ত বেশি ঝরাতে পারে, আমি ও দেখে ছাড়ব। ঠিক আছে বন্দুক নিয়ে। আরে আরে সকাল হতে না হতেই দুজনে শুরু করে দিয়েছেন, বাড়িটা তোমাদের কাছে ভাড়া দিয়েই দেখছি বিপদে পড়েছি। আরে বন্দুক দেখাও, বন্দুক কোথায় তোমার? রামদা থামুন, থামুন, থামুন। ডাক্তার সাহেব আপনি আমার দিকে আসুন,
আসুন কিপড়িয়া কিপড়িয়া তুমি এদিকে এসো আসুন ডাক্তার আমার এদিকে এসো এদিকে এসো আসুন বলছি এদিকে এসো ছাড়ুন বলছি ছাড়ুন আপনি ভেতরে যান ভাবি ওনাকে নিয়ে ভেতরে যান তো চলো যান বলছি বন্ধু যান তো চলো ভেতরে চলো তুমি বললে বলে যাচ্ছি শুরু করে দিয়েছো না ভাবি চলো বন্দুকের ও মাই গড কি হয়েছে কি হয়নি তাই বলো প্রচন্ড প্রেসার ওষুধগুলো নিশ্চয়ই খাচ্ছ না কে বলল ওষুধ তো খাচ্ছি আচ্ছা হাসান সাহেব তোমার এমন কি ক্ষতি করেছে যে রোজ রোজ তার সাথে তোমার ঝগড়া করতে হয় ওকে আমি দু চোখে দেখতে পারি না আনটলারেবল ওর নাম মনে পড়লে আমার প্রেসার বেড়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও এখন ওষুধ খেয়ে আধ ঘন্টা শুয়ে থাকো তারপর নাস্তা করবে যাও ঠিক আছে আচ্ছা ভাবি লিজা কোথায় লিজাকে দেখছি না যে লিজা কলেজ গ্রুপের সাথে পাহাড়ি অঞ্চল দেখতে গেছে You.
বাস কখন ছাড়বে? একটু নামবো। বেশি দূরে যাবেন না, এক্ষুনি ছাড়বে। না না, এখানেই। বাই বাই। এটা আবার কে রাখলো? দা আমি ব্যবস্থা করে দিচ্ছি, প্রশ্নই ওঠে না। ব্যবস্থা করতে হয় ওনাকে করে দিন। প্রশ্ন এখানেও ওঠে না, আমি আমার সিট ছাড়বো না। দেখি আমাকে তুলে কি করে বসেন আপনি। কি হলো ভাই, ঝগড়া চলবে না গাড়ি চলবে? কি সিদ্ধান্ত নিলেন ভাই, তুলে কি বাইরে ফেলে দেবেন? না, শেষে হাড়গোড় ভেঙে গেলে এই সৌন্দর্য আর কোথাও পাওয়া যাবে না। সিট তো আমি পরে গাড়িতেও পাবো। বাই। কেমন আছো তোমরা? ভালো। তিন দিনের কথা বলে এতদিন থাকতে হয়? তাও তো দুদিন আগে চলে এসেছি, সবাই পরে আসবে। টেলিফোনে বলে দিয়েছি, সেজন্যই আসতে হলো। তা না হলে তোমাদের হা হুতা শুরু হয়ে যাবে। হবে না কেন, তোর কিছু হলে তো আমাদের শ্বাস বন্ধ হয়ে যায়। বাহ, বেশ চমৎকার বাসা তো। হ্যাঁ বাহ, দুটোই দেখছি সাত, খুলে গেছে আমার লাক। আমার মনে হয় এইটাই হবে। বাচ্চু, বাচ্চু, আরে বাচ্চু, 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 বাবা, বাবা। দেখুন, বাচ্চা কথা বলবেন না। শাট আপ! আপনি আমার কলের উপর খামচি মারলেন কেন? কি কি মেরেছি? খামচি, খামচি। কাকে চাই? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে? What a funny! আমি জানতে চাচ্ছি এখানে আপনি কাকে চান? কি আশ্চর্য, আমি আবার কাকে চাইবো? বরং আপনি কাকে চান তাই বলুন। What? আমাদের বাসা দাঁড়িয়ে আমাকেই বলছেন আমি কার কাছে এসেছি। আপনাদের বাসা? মানে এটা হাসান আহমেদ সাহেবের বাসা নয়? জি না, এটা রিটায়ার্ড কর্নেল উসমান সাহেবের বাসা। আমি ওনার একমাত্র মেয়ে লিজা, বুঝেছেন? কে তুমি, কাকে চাই? জি মানে আমি প্রফেসর হাসান আহমেদের ছেলে শাওন। তাই এখানে কি চাও? না মানে আমার বাবা রিটায়ার করার পর এখানে এসে বাসা ভাড়া নিয়েছেন। আমি কখনো আসিনি, এই প্রথম এলাম। ঠিকানায় বাড়ি নম্বর 7 লেখা ছিল। দিস ইজ 7A, ওই যে কুড়ে ঘর দেখা যাচ্ছে ওটাই 7 নম্বর। কই, এদিকে তো কোনো কুড়ে ঘর দেখলাম না। ওই হলো আর কি, ওই বাসাটাই 7 নম্বর বাসা, আই মিন তোমাদের বাসা। থ্যাংক ইউ। শাওন, কেমন আছিস বাবা? ভালো বাবা। থাক থাক থাক, তোমরা কেমন আছো? ভালো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, আসতে কোনো অসুবিধা হয়নি, তবে আসার পর একটা মজার ব্যাপার ঘটেছে। আচ্ছা ওই পাশের বাসাটা কাদের বলো তো? কেন, কি হয়েছে? না মানে
ওদের গেটে সাত নম্বর দেখে আমি প্রথমে ওই বাড়িতেই ঢুকে গিয়েছিলাম। ভদ্রলোকের কাছে তোমার নাম বলতেই সে আমাকে আমাদের বাড়িটা দেখিয়ে কি বললো জানো? কি বললো? বললো ওই যে কুড়ে ঘর ওটাই সাত নম্বর। আমাদের বাড়িটাকে কুড়ে ঘর বলেছে? ওর বাড়িটা রাজপ্রাসাদ নাকি? আজ আজ এর একটা বিট করে ছাড়বো। আহা থামবে তোমরা, ছেলেটা এত লম্বা পথ জার্নি করে এলো, কোথায় হাত মুখ ধোবে খাবে টানা শুরু হয়ে গেল, তুমিও কম পারো না। আসলে রিটায়ার করার পরে কোন কুক্ষণে যে বাড়িটা ভাড়া নিয়েছিলাম। যাকে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে, যা। মা বাথরুমটা কোন দিকে? এই তো এদিক দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে। ওকে যা। শাওন আসিল তীরে, সে তীরে গেলো না। লকম্যান, লকম্যান, কাম অন, কাম অন। কি হয়েছে এমন করে চিৎকার করছো কেন? ওদিকে জানলাগুলো সব বন্ধ বন্ধ করছি স্যার। মরা কান্না শুরু হয়েছে, তুমি কি বয়রা নাকি? শুনতে পাচ্ছ না? হাসান সাহেব কেঁদে কেঁদে গাইছেন ওনার ছেলে ফিরে এসেছে, আর কে যেন আসেনি। তুমি যাই বলো, হাসান সাহেব কিন্তু ভালোই গায়। কি বললে? না তোমার জন্য কাবাব নিয়ে আসছি। লেজা ফুল ভলিউমে ডেক সেটটা অন কর তো। দেখেছিস বদমাইশার কাণ্ড দেখেছিস? আচ্ছা এরকম করলে কান্না মেজাজ খারাপ হয়। বাচ্চো দুটো লাঠি নিয়ে আয়তো, বাপ বেটা দুজন মিলে ওদের ডেক সেট ভেঙে আসবো। এত জোরে বাজাচ্ছে কেন? আমাকে ডিস্টার্ব করার জন্য, আর কোনো কারণ নেই। মা একটা কাঁসার থালার হাত আনো তো, সেটটা বন্ধ কর। রবীন্দ্রসঙ্গীত বন্ধ হয়ে গেছে। সুটকি পায়ে সাথিলে মনে পড়া যায় আমার, সুটকি
পয়সা দিলে মনে পড়ালা একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। না কোনো খবর নাই। আচ্ছা তোরে এত আদর করি, তুই এক লগে দুইটা ডিম দিতে পারিস না? একটা নিজে খাইতাম, একটা দিয়ে দিতাম। কোন দিন জানি রাগের চোটে ডিম তুই তোরে খাইয়ে ভালো। থাক খাবো, পরে খাবো। আমার ডিম পার, ডিম পার, ডিম পার। আরে এই কাম সেই কাম না, এটা ইংরেজি কাম, মানে ভেতরে আসো, ভেতরে হারাম দাদি হাত পাও নাইয়া লোক মানের সাথে কি সে এত কথা কইতাছে? হ্যাঁ তুই জানি মতলবটা কি? সাপের চোটে বোধ হয় ডিম বাড়িয়ে গেল। দেহি তো, দেহি তো, কি গরম বাবা, বাবা বাবা ঠাকুর আছে রে বাবা। আমি চাই তুমি আমার কাছে থাকো, এখানে কাম করো। আমার কামে রাখলে প্রত্যেক দিন দুই ঘন্টা করে ছুটি দিতে হইব। কেন ডি স্যার বিসিয়া না দেখলে আমার শরীর খালি কামড়ায়। আরে আমার তো একই অবস্থা। আর আমার বাজারে নিয়ে যেতে মায়া মানুষ বাজারে দেবে কেন? বাজারে যা চুরি করবা তার অর্ধেক আমার। এত ফালাফালির কিছু নাই, আগে আমি ওনার পারমিশন নিয়ে আসি, যে যদি রাজি হয় তাইলে তুমি দুই ঘন্টা করে হাতির মতো নাচতে পারবা, আমার গন্ডারের মতো ঘুরতে পারবা। ও এইটাই বাচ্চু, বাচ্চু গো আস্তে আস্তে। তুমি কেমন আছো বাচ্চু? আমি তো ভালোই আছি, তুমি এখানে আইসো কেন? লোকপনের লাগে তোমার কি সে এত কথা? মিসা সন্দেহ করো না কেন, তোমারে না দেখা আমার সবকিছু কেমন শুকায় গেছে। বিয়ের পরে তো ভাল লাগবো না তোমার, খুশি করুম কি দিয়া? সেই জন্য লোকমায়নার কাছে কাম রয়েছি, তাজা থাকুন লেগে। কি লোকমায়না তোমার তাজা রাখবো? না বাচ্চু, আমি তোমার দিকে তাজা থাকু, সেই জন্য তো তোমার পাশের বাড়িতে আসলাম। সত্যি কইতাছো? আমার জন্য তোমার ভেতরে এত ভালোবাসা। যদি তুমি আমার ভিতরে যাইতে পারতা তাহলে দেখতা হৃদয়ের দেয়ালে তোমার পোস্টার টানায় রাখতো। ফুল জালে রে একটু কাছে রে, ফুল জাল ডাঙ্গুরো ডাঙ্গুরো লাগু বাবু না। আচ্ছা আচ্ছা বাসু, বাসু গো গো রাইতে কথা কমে অন কালে কালে খুশি খুশি কালে মারা বাস বাবু মা বিউটিফুল
আগে যে সেটটা দেখলাম সেটা দেখান তো। ওটা বিক্রি হয়ে গেছে ম্যাডাম, ওই যে উনি নিয়ে যাচ্ছে। আমিও বলতে পারি অনেকক্ষণ ধরেই দেখছি আপনি আমার আগে আগে যাচ্ছেন। জি না, আমি মিলনপুর যাচ্ছি। আরে আমিও তো মিলনপুরই যাচ্ছি। শুনেছি ওখানে একটা ঢালু রাস্তা আছে, স্কেটিং এর জন্য জায়গাটা সিলেক্ট করা যায় কিনা দেখতে যাচ্ছি। দেখে দেবো নাকি ইঞ্জিনটা? আমি কি আপনার কোনো সাহায্য আসতে পারি? নো, গাড়িটা ট্রাবল দিচ্ছে, দেখে দেই। দেখবেন হাত পড়বে। থ্যাংকস, আমার অসুবিধা না দেখে দয়া করে আপনি আপনার রাস্তা দেখুন। ঠিক আছে, তাই দেখছি। তবে আমার এই স্কেটিং কেসগুলো আপনার জন্য রেখে যাচ্ছি। এখান থেকে যদি গাড়িটা আপনার ভিতরে করে বসে এইগুলো পড়ে নেবেন, বিনা ক্লান্তিতে গড় গড়িয়ে জায়গা মতো পৌঁছে যাবেন। রেখে গেলাম। আপনি যাবেন নাকি? ওকে ওকে। এই যে দাঁড়ান, আপনার এই স্কেটিং এর জুতো জোড়া নিয়ে যান, জুতো দিয়ে উপকার করে। মনে হয় চালাতে জানে না, পরে শিখিয়ে দেবো। কি হয়েছে ম্যাডাম, ইঞ্জিনে প্রবলেম? হ্যাঁ, গাড়িটা কিছুতেই ঠিক করতে পারছি না। আরে এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই মেরামত করতে পারবি না?
কেন পারবো না উস্তাদ, এরকম গাড়ি মেরামত করতে তো মজাই আলাদা। আসুন ম্যাডাম, একটু এদিকে আসুন। এদিকে আসবো মানে? আহা, খোলা রাস্তায় ব্যাপারটা কি ভালো দেখাবে? মানে বুঝলেন না, আগে আমরা সবাই মিলে আপনার চেসিসটা মেরামত করবো। শাট আপ, আমার গাড়ি আমি ঠিক করবো, আপনারা যান। তোমাকে ঠিক না করে কি করে যাই বলো? ও ইয়ে, আগে ওটাকে সামলা। দেখলেন তো আমার স্কেটিং শুর কারিশমা, সময়ে গাড়ি ও হুন্ডার মাফ হয়ে যায়। তা না হলে আজ বেজে গিয়েছিল ঘন্টা, অথচ আপনি কিনা এগুলোকে যাকে শুনুন, আমাকে না নিয়ে যাবেন না প্লিজ, আমার ভয় হচ্ছে। তাই নাকি, ভয় হচ্ছে তাহলে? চিৎকারি করছেন কেন? এরকম একটা ঘটনার পর যে কোনো মেয়ে ভয় পাবে। আপনি তো যে কোনো মেয়ের মতো নন, যেদি একরোখা দুঃসাহসী, তা না হলে সাহায্যের জন্য বাড়ানো হাত কেউ ফিরিয়ে দেয়? সরি, আমি দুঃখিত, আসলে মানুষ চিনতে ভুল হয়ে যায়। তার চেয়েও সত্যি কথা হলো বন্ধু চিনতে ভুল হয়ে যায়। আসুন, গাড়ি না চললেও এগুলো চলবে, চলুন। শিখিরে, এখনো যাসনি তুই? মা, দাঁত মাসতে মাসতে আমি চিন্তা করলাম, চিন্তা করে একটা সিদ্ধান্ত নিলাম যে এভাবে কেন আমি পানির অপচয় করব। এদেশে এমন অনেকে রয়েছে যারা পানি পাচ্ছে না, আর আমি কিনা চার চার বালতি পানি গোসল করে ফেলে দিচ্ছি। কি বলতে চাস তুই? আজ আমি পানির কোরবানি দেব, আমার গোসলের কোরবানি দেব। কোরবানি? হ্যাঁ মা, এই চার বালতি পানি অনেকে তৃষ্ণা মেটাবে। মাশাল্লাহ, এত সুন্দর চিন্তা ভাবনা করতে শিখেছিস। করতে হয় মা। আমি গোসল করতে যাচ্ছি। কিন্তু আমি কখন বললাম যে আমার মনে কষ্ট আছে? বলনি? আচ্ছা ঠিক আছে, আমি গোসল করতে গেলাম, কোথায় আছে? আশ্চর্য তো, ছেলের হয়েছে কি? হ্যালো।
হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনছেন না কেন? এই যে শুনুন, সামনে দাঁড়লে আমার মাথা ঘুরায়। ঠিক আছে, তুমি সামনে আটো, আমি পিছনে আটি। আর না না, তাইলে তো আটনের মজাটাই যাইব গা। তুমি সামনে সামনে আটো, আমি মাথা ঘুরে নিলই আই, তোমার পিছনে পিছনে আটো। ঠিক আছে, গলায় ফুলের মালা দেওয়ানোর আগে বাগুনের মালা ঝুলাই দিলে, একটা কিছু লও না। হ্যাঁ 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 হ্যাঁ, বলে কি সাথে পুরুষ মানুষ থাকতে বুঝি, মেয়ে মানুষ বোঝা নিব। আদর কইরা লুকু করে ডাকতে পারো। ঢিল মারে আরে, এটা তো ঢিল না, এটা তো আলু। মনে হয় ভূতের কাণ্ড, নির্জন রাস্তায় এরকমই হয়। ভূতের কথা কই না, আমার ভয় পড়ে তো। কেন, তোমার না কত সাহস? আরে যত সাহসী হোক, ভূতের লোকের সাহস দেয় লাভ নাই, লজে যা মরছি সাহস হলি। খাসি মুরগির ডিম ফেললাম, ডিম মারা শুরু করছে, এরপরে কোনটা খুললে কোনটা মারবো আমি যাই। রইল তোর বাইগুনি, কেমন লেজ গুটে দৌড় দিচ্ছি বেচারা, তোমার তো সই পাক্কা। আমার সব কিছু পাক্কা, একদিন তার যে সুইয়ার দেখলাম না। কি দেখু? যা খুশি দেখবা, তুমি আমার ইয়া না। কি আর যাচাই করবো না, আসো ভালো করে বুঝাইয়া দেই। যাকে এখন দেখা হয় খুব ভালো হলো, লম্বা করে একটা ধন্যবাদ দেওয়া যাবে।
ধন্যবাদ? কিসের ধন্যবাদ? কাল আপনি মুখ খুললে কি অবস্থা যে হতো! আল্লাহ, এরকম একটা ব্যাপার আপনি ক্ষমা করে দিয়েছেন সেজন্য। কে বললো ক্ষমা করে দিয়েছি? আমি তো আপনাকে ক্ষমা করিনি, আমি তো আমার মান রক্ষা করেছি, আপনাকে তো শাস্তি পেতেই হবে। আমি তো কান ধরে হাত জোর করে অন্যায় স্বীকার করেছি, সেই অন্যায়ের জন্যই আমার শাস্তিও আপনাকে মাথা পেতে নিতে হবে। তা না হলে আমি আপনার যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। তবু ওই বাথরুমের কেসটা পাস করবেন না প্লিজ। বলুন কি শাস্তি দেবেন? আমার শাস্তি হলো, এক, আমাকে আর আপনি বলা চলবে না, দুই, হুন্ডা করে আমাকে নিয়ে ঘুরে বেড়াতে হবে। ভালোবাসা পেলে চাওয়া বেড়ে যায়,
কিছুতেই ধরে না রে মন, কিছুতেই ধরে না রে মন, কাছে থাকলে বুকে রাখলে আরো কাছে হৃদয়ে যায় সারাক্ষণ। ভালোবাসা পেলে ধাবের জান, কিছুতেই ধরে না যে মন, কিছুতেই ধরে না যে মন। বেড়ানো কেমন হলো? ভালো। তোরা কি প্রায় এমন করে বেড়াস? আমাকে বলছো নাকি? হ্যাঁ, তোকেই। তা তোদের এই সম্পর্কটা কতদিনের? কি বলছো? ঠিকই বলছি। বলি, ওকে কি তুই আগে থেকে চিনতিস? তুমি কার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই একটু আগে যাকে তুই লিফট দিলি। আমি তাকে চিনি। কেন? কাকে? লিজাকে। মা, আমি সব দেখেছি। সত্যি? হ্যাঁ। তোর বাবা আর ওর বাবার সম্পর্কটা কি তা একবার ভেবে দেখেছিস? তুমি যদি আমার দলে থাকো তাহলে এ নিয়ে আমি একটুও চিন্তা করি না। মা, তুমি আমাদের দলে আছো? কবে ছিলাম না? আমার লক্ষ্মী মা। ছাড়, যা হাত মুখ ধুই আর, আমি তোর চা নিয়ে আসছি। থ্যাংক ইউ। আচ্ছা শোন, তুমি শাম্পান চালাতে পারো? শাম্পান? আরে শাম্পান একটা চালাবার জিনিস হলো? প্রেমিক প্রেমিকার জন্য কি না পারে, ইতিহাস সাক্ষী। ইতিহাসের দরকার নেই, চলো শাম্পানে উঠবে। শাম্পানে উঠবে? চলো। শোনো। হ্যাঁ, চলোই না। বসো বসো। সাঁতার জানি না। আল্লাহ, কি হলো? হাসছো কেন? হাসছি কোথায়? হাসছো কি হলো? একটা কথা বলবো শোন। কি বলবে? তাড়াতাড়ি বলো। কথা না, একটা গান মনে পড়ছে আমার। গান? কি গান? ও রে শাম্পান ওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। কি? আমি শাম্পান ওয়ালা? দাঁড়া, আজ দেখাচ্ছি মজা। আমি শাম্পান ওয়ালা হলে তুমি কি? তুমি কি শাম্পান ওয়ালা? আজ যদি তোমাকে আমি পড়ে যাবে, পড়ে যাবে। চায়ের কাপটা ভেঙে ফেললে? আমার কি দোষ? আপনি এত জোরে হাসি দিলেন। যাও যাও, জলদি আরেক কাপ। লিজা, রং নাম্বার বাবা। হ্যালো,
কাকে ফোন করছিস? কাউকে না মা। ছিল
সব শেষ হয়ে গেছে। তাহলে যাবো কি করে? পায়ে হেঁটে। এত দূর পায়ে হেঁটে যেতে হবে? কথা বলে সময় নষ্ট না করে হাঁটতে শুরু করো, চলো। চল বাবা। আরে জোরে ধাক্কা দাও। আর পারছি না তাও, আর পারছি না। তাহলে আমার কাঁধে ওঠো। সবসময় দুষ্টুমি ভালো লাগে না। কিছু মনে করবেন না, আমরা খুব বিপদে পড়ে গেছি। হোন্ডার তেল ফুরিয়ে গেছে, কাইন্ডলি যদি একটু লিফট দিতেন। দেখুন আমাদের নতুন বিয়ে হয়েছে, তাই একটু বেড়াতে গিয়েছিলাম, হঠাৎ এই বিপদ, কাইন্ডলি একটু হেল্প করুন না। নতুন বিয়ে হয়েছে, বেড়াতে গিয়েছিলে, লেফট দিলে উপকার। গাড়িতে ওঠো, যাও। আমার সঙ্গে মিথ্যে কথা বলছো? ওই ছেলেটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কি হয়েছে? তোমার সঙ্গে পরে কথা বলবো। কি হলো, কথা বলছো না কেন? মানে আমি ওই রাস্তা দিয়ে ফিরছিলাম তো, হঠাৎ শাওনের সাথে দেখা হয়ে গেল, তাই। তাই কি? তুমি তো বললে তোমাদের নতুন বিয়ে হয়েছে, বেড়াতে বেরিয়েছিলে। দাদি মানে লিফট পাচ্ছিলাম না তো, তাই। তুমি খুব ভালো করেই জানো ওই ফ্যামিলির কাউকেই আমি পছন্দ করি না। আমার মেয়ে হয়ে তুমি ওদের সাথে মেলামেশা করো, এটা আমি একেবারেই চাই না। কথাটা মনে রেখো, যাও ঘরে যাও। কি হয়েছে? কি হয়েছে? তোমার মেয়ে ওই গেও প্রফেসরের ছেলের সাথে ঘোরাঘুরি করছিল, বুঝলে? বাথরুমে সময় না হলে কি আসা যায়?
ধীরে ধীরে পড়ছে, এই বুক থেকে থেকে কাঁপছে, আহাকে যে ভালো লাগছে, হৃদয়ে নদীতে ঢেউ যাচ্ছে, নিশা নিশা শুধু নিশা, ভালোবাসা ভালোবাসা, নিঃশ্বাস ধীরে ধীরে বাড়ছে, এই বুক থেকে থেকে কাঁপছে, আহ কি যে ভালো লাগছে, হৃদয়ে নদীতে ঢেউ যাচ্ছে, নেশা নেশা শুধু নেশা, ভালোবাসা ভালোবাসা। Thank you.
ফোন করে কথা বলে না। কি রে, কাকে ফোন করছিস? নে দুধটুকু খেয়ে নে। দুধ পরে খাবো মা, আগে তুমি আমার একটা উপকার করে দাও। কি? লিজাদের বাসায় ফোন করে লিজাকে একটু ধরিয়ে দাও না মা, প্লিজ। কেন, তুই তো করতে পারিস। আরে করছি তো, বারবার ওর বাবা ধরছে। ও, আমি কি করে ধরিয়ে দেব? তুমি ফোন করে বলবে লিজার বান্ধবী বলছি। কি, তুই আমাকে? ওহো মা, তুমি তো সত্যি সত্যি বান্ধবী হয়ে যাচ্ছ না, শুধু একটু বলার ব্যাপার। ছেলের এতটুকু উপকার করবে তাও পারবে না? লক্ষ্মী মা আমার, করো না প্লিজ। ঠিক আছে, ডায়াল করে ফোনটা আমাকে দে। তুমি লক্ষ্মী। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। তুমি কে বলছো? আমি ওর বান্ধবী। নাম কি তোমার? জি, এ মানে আমি মম। মম, হাউ ফানি নেম। ধরো দিচ্ছি, লিজা, তোমার বান্ধবী মমর ফোন। হ্যালো। নিনি ধর। হ্যালো, কে? আমি শাওন। তুমি এবার যাও মা। ও, এখন আর মাথার দরকার নেই না? যাও না মা, প্লিজ যাও। হ্যালো লিজা। ও মামা, কেমন আছিস তুই? দেখ, তুই তুই কি? আমি শাওন, মমনা। পাশে বাবা বসে আছে, উপায় নেই। হ্যাঁ, কি বলবি বল, ফোন করেছিস কেন? শোনো, আগামীকাল ফার্স্ট পিরিয়ডের পর কলেজ থেকে বেরিয়ে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, রাখি, কাল কথা হবে, বাই। লিজা, এই মমটা কে রে? কে আবার মম? ক্লাসটা ভালো হয়েছে আজকে, তাই না? আমি যাই শাওন। কি হয়েছে? আমার নাক কান কাটা গেছে, আমার প্রেস্টিজের বারোটা বাজিয়েছে। সে কি, কেমন করে? আমি বারবার নিষেধ করা সত্ত্বেও তোমার মেয়ে কলেজ ফাঁকি দিয়ে ওই ছেলের সাথে দেখা করেছে, দুজনে একসাথে হাওয়া খেতে গেছে। বুঝতে পেরেছো এবার কি হয়েছে? শুনতে চাও? শুনতে চাও আরো কিছু? হ্যাঁ বলো। আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আজ থেকে ওর কলেজে যাওয়া বন্ধ। তাহলে ওর লেখাপড়া কি হবে? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। যে কলেজ ফাঁকি দিয়ে প্রেম করে বেড়ায়, এই তার লেখাপড়া করার কোনো দরকার নেই।
সবাই জানেন। আমার কলেজে যাওয়া বন্ধ করেছে, বাইরে যাওয়া বন্ধ করেছে, বাইরে থেকে আলো বাতাস আসাটাও কি বন্ধ করতে হবে? ওসব কথা তোর বাবাকে জিজ্ঞেস করিস, আমি কি বলবো? আগে ঘর থেকে বেরোবে, আমি তোমার জন্য প্রেম চরিত্রে অপেক্ষা করব। পুরুষের মতো পালিয়ে বেড়ানোর চেয়ে অধিকার আদায়ের জন্য যুদ্ধ করে মরে যাওয়া অনেক শ্রেয়। আমরা প্রেম করেছি, অপরাধ তো করিনি, দুজন দুজনকে ভালোবেসেছি, পাপ করিনি, এটা আমাদের ভালোবাসার অধিকার, কোনো অন্যায় দাবি নয়। কিন্তু শাওন, ড্যাডি তোমার সব যুক্তির কথা শুনবে না। বুঝিয়ে বললে কেন শুনবে না? আমি তাদের সামনে দাঁড়িয়ে কিছুই বলতে পারবো না। ঠিক আছে, তুমি না পারো আমি বলবো, তুমি শুধু আমার পাশে থেকো। সবার সামনে আমি চিৎকার করে বলবো, আমরা দুজন দুজনকে ভালোবাসি, দুজন দুজনকে পেতে চাই। আমি থানায় যাব, রিপোর্ট লেখাবো। এই যে আপনার ছেলে, আপনার গুন্ডা ছেলে আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। বাপ বেটা দুজনের নামে মামলা ঠুকবো। দুজনকে যদি জেলের ভাত না খাইয়েছি, তবে আমার নামও রিটায়ার কর্নেল ওসমান না। কথাবার্তা সাবধানে বলবেন কর্নেল সাহেব। এই যে জেল আর থানা পুলিশ আপনার পারিবারিক সম্পত্তি না, যে আপনার কথা উঠবে আর বসবে। আমিও মামলা করতে জানি। আপনার উগুলনচন্ডী মার্কা বেহায়া মেয়েটা আমার নাবালক ছেলের মাথাটা খেয়েছে। কি বললেন? আমার মেয়ে আপনার ছেলের মাথা খেয়েছে? তা নয় তো কি, তা নয় তো কি, এত বড় দিঙ্গি মেয়ে হাফ প্যান্ট পরে নীল লজ্জার মতো ঘুরে বেড়ায়, তাকে আর কি বলে? জোয়ান ছেলে পুলের মাথা তো এরাই নষ্ট করে। চিৎকার করবে না, তোমার তোমার মেয়েটা আমার সোনার টুকরো ছেলেটাকে ঘর থেকে ফুসতে বের করে নিয়ে গেছে, তার কাঁটা দিয়ে আটকে রাখতে পারো না, আবার এসে আমাদের বাপ বেটাকে জেলের ভাত খাওয়াতে। প্রফেসর, আই উইল কিল ইউ, আই উইল শুট ইউ। ছাড়ো না।
আমি ওকে গুলি করব। কি? আমাকে গুলি করবে? গুলি করবে? গুলি করবে? বাচ্চো ওখানে ডান্ডা নিয়ে আয়। আজ আমি ওকে রামদা দিয়ে নয় ঠান্ডা দিয়ে ঠান্ডা করে ছাড়বো। লক্ষ্মণ পাণ্ডু আমার বন্দুক নিয়ে আয়, বন্দুক নিয়ে আয়, আজ আমি ওকে গুলি করব। দাঁড়িয়ে রইলে কেন? চালাও গুলি। বাবা এসব আপনারা কি শুরু করেছেন? সামন দেখ, এই লোকটা আমাকে গুলি করে মারতে চায়। আহ বাবা তুমি থামো তো, আমরা দুজন দুজনকে ভালোবাসি। এসব তুই কি বলছিস? ঠিকই বলছি বাবা, লিজাকে যদি ওর ইচ্ছার বিরুদ্ধে ঘরে আটকে রাখাটাই ওর বাবার সিদ্ধান্ত হয়ে থাকে, তবে লিজা আর ও বাড়িতে যাবে না, আমি লিজাকে বিয়ে করবো। অসম্ভব, আমার শত্রুর মেয়েকে তুই কিছুতেই বিয়ে করতে পারবি না। আমি বলছি তুই ওর হাত ছেড়ে দে। না, তোমাদের শত্রুতার সাথে আমাদের ভালোবাসার কোনো সম্পর্ক নেই, আমরা জীবনে মরণে এক হয়ে থাকার শপথ করেছি। লিজা এর পরেও আমাকে মাফ করে দাও বাবা, চিরদিনের এই বন্ধন অটুট রাখার কসম আমিও খেয়েছি। লিজা আগে বলুন, আপনারা আমাদের ভালোবাসাকে স্বীকৃতি দেবেন কিনা? না, কোনোদিনও না, মরে গেলেও না। এভাবে কতদিন আমার মনের উপর জোর চালাবে ড্যাডি? শাওনের কাছ থেকে তোমরা আমাকে কোনদিন আলাদা করতে পারবে না। নির্লজ্জ মেয়ে, এই জন্যে তোমাকে লেখাপড়া শিখাচ্ছি, আমার মান সম্মান সব ধুলোয় মেশাবার জন্যে। কি শুরু করলে? তুমি থামো। ওই ফালতু ছেলেটার সাথে তোমার কোনো সম্পর্ক হতে দেব না। তোমরা অসম্ভব করে তুলবে তাই, হৃদয়ের বন্ধন কেউ ছিন্ন করতে পারে না, তোমরাও পারবে না। আজ থেকে আমাদের ভালোবাসা আরো মজবুত হয়ে গেল মা। শাওন! কে ফালতু? শাওন, শাওন ডিগ্রি হোল্ডার, গোল্ড মেডেল পাওয়া শিক্ষিত ছেলে, ওর বাবা একজন রিটায়ার্ড প্রফেসর, আর তুমি তুমি ওকে ফালতু বলছো? তর্ক করো না, কি আছে ওই ছেলের, কি আছে ওর বাবার? তুমি রিটায়ার কর্নেল ওসমানের একমাত্র মেয়ে। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি প্রফেসর হাসান আহমেদ ওই গোয়ার কর্নেলের সাথে কোনোদিন আত্মীয়তা করব না। তাহলে আমার কথাও শোনো বাবা, যাকে আত্মার বন্ধনে বেঁধে ফেলেছি তাকে কখনো অস্বীকার করতে পারবো না। তোমার জন্য পাত্র আমাকে নির্বাচন করতে হবে, যে কিনা তোমাকে আধুনিক জীবন দিতে পারবে এবং আমার সমস্ত বিষয় সম্পত্তিও আগলে রাখতে পারবে। আমি তোমার সম্পত্তি চাই না ড্যাডি, তোমার বিষয় সম্পত্তির চেয়ে আমার কাছে আমার ভালোবাসার মূল্য অনেক বেশি। তোকে মারলে ওই আঘাত আমার নিজের বুকে এসে লাগে তা তুই জানিস? কোনোদিন কোনোদিন আমি তোর গায়ে হাত তুলেছি? বল, তুমি বলো মমতা। আর আজকের একটা সাধারণ মেয়ের জন্য আমি তোকে, আমার আমার কাছে লিজা অসাধারণ বাবা। শাওন তুই খুব বেশি কথা বলছিস, চল আয় খাবি আয়। না, তোমরা আমাদের ভালোবাসা স্বীকার করে না নিলে এক ফোঁটা পানিও স্পর্শ করব না। অনশন করবে? বাবা আমাকে ভয় দেখাচ্ছ কতক্ষণ? যতক্ষণ স্বীকৃতি না দেবে। আমাকে গুলি করে মেরে তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে না ড্যাডি, শাওনকে না পেলে আমি এমনিতেই জীবন দিয়ে দেব। জীবন দিয়ে দেবে? এক ফোঁটা পানিও স্পর্শ করব না। অনশন করবে? বাবা আমাকে ভয় দেখাচ্ছ কতক্ষণ? যতক্ষণ স্বীকৃতি না দেবে। আমাকে গুলি করে মেরে তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে না ড্যাডি, শাওনকে না পেলে আমি এমনিতেই জীবন দিয়ে দেব। জীবন দিয়ে দেবে? জীবন দিয়ে দেবে? শাওন আর আমার ভালোবাসাকে স্বীকার করে না নেওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাবো না। এই মুহূর্ত থেকে, এই মুহূর্ত থেকে তোমাদের কারোর সাথে কথাও বলবো না। বাপের মুখের উপর এইভাবে জবাব দিতে পারলি? এই শিক্ষা দিচ্ছি তোকে, হ্যাঁ এই শিক্ষা দিয়েছি তোকে, এই জন্য কি আদর দিয়ে এত বড় করেছি? তবে কেন করেছো?
আমার বুকটা ভেঙে দেওয়ার জন্য। বলো মা, কেন বড় করেছ, কেন বড় করেছ বাবা, কেন কেন? একজন সুনাগরিক হওয়ার জন্য, দেশের কাজে লাগার জন্য, দশের উপকারের জন্য, বাবা মায়ের স্বপ্ন পূরণ হওয়ার জন্য। ওর মুখে এমন কথা শুনতে হবে? বলো বলো রাহেলা, আমাদের আদর যত্ন স্নেহ মমতার মাঝে কি কোনো ফাঁক ছিল? নাকি একমাত্র মেয়ে বলে আমরা ওকে বেশি আদর দিয়ে ফেলেছি? কাঁদছো কেন মমতা, কাঁদছো কেন, কাঁদছো কেন? মায়ের মমতাকে অস্বীকার করে যে সন্তান প্রেমিকার জন্য অনশন করতে পারে, সেই সন্তানের জন্য চোখের পানি ফেলার কোনো দরকার নেই, মমতার কোনো দরকার নেই। চলে এসো। নে মা, নাস্তাটুকু খেয়ে নে। নে লিজা, দুটুকু খেয়ে নে মা। খাবো না। লক্ষ্মী মা আমার, বললাম তো এখন আমার খেতে ইচ্ছে করছে না। ওঠ ওঠ, তোমাদের দুজনের গুমার্তুমির কারণেই ছেলে মেয়ে দুটো আজ মরতে বসেছে। ওগো, আমার লিজাকে বাঁচাও। সারা জীবন ছেলে ছেলে করে এত কিছু করলে আজ নিজের হাতে ওকে মেরে ফেলবে। কি হলো, তোমরা এখনো চুপ করে থাকবে? ঠিক আছে, আমি রাজি, তবে আমার কিছু কথা আছে। আমিও রাজি, বাট আমারও কিছু কথা আছে। রাজি যখন হয়েছো তখন কথা একটা কেন, একশোটা হবে। তো ওসমান, তুমি আগে শুরু করো। আমার কথা স্ট্রেট কাট। ওরা বলছে দুজন দুজনাকে ভালোবাসে, তাই ওরা বিয়ে করতে চায়। কথা যখন দিয়েছি বিয়েতে আমার আপত্তি নেই, কিন্তু একটা শর্ত আছে, ওদের বিয়ে হবে এক বছর পর। ওদের ভালোবাসা কতটুকুন খাঁটি তা প্রমাণ করতে হবে, আর সেই জন্যে এক বছরের মধ্যে ওরা একে অন্যের সাথে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না, চিঠি লিখতে পারবে না, টেলিফোন করতে পারবে না, এমনকি অন্য কারো মাধ্যমে যোগাযোগও করতে পারবে না। এটা কোনো শর্ত? শাওন, তোমাকে কথা বলতে নিষেধ করা হয়েছে। এরকম কথা শুনলে কথা না বলে পারা যায় না চাচা। সবাই আমাদের দেখতে পাবে, কথা বলতে পারবে, শুধু আমরা দুজন দুজনকে দেখতে পারবো না, কথা বলতে পারবো না। কোন অপরাধের শাস্তি এসব বলুন? এই শর্ত না মানলে এই বিয়েতে আমিও রাজি নই। বাবা,
জীবনেই প্রথম ওসমান সাহেবের সঙ্গে আমার মতের একটা মিল হলো। আমি ওনার সঙ্গে একমত হয়ে বলতে চাই, তোমাদের ভালোবাসা ক্ষণিকের মোহ, সামান্য সময়ের ব্যবধানে সেই মোহ একদিন কেটে যাবে। না আঙ্কেল, আমাদের ভালোবাসা ক্ষণিকের মোহ নয়। তাহলে আমাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করার সাহস নেই কেন তোমাদের? কেন তোমরা আমাদের শর্ত এড়িয়ে যেতে চাইছ? আমরা দুজনে একটু নিজেদের মধ্যে কথা বলে নিতে চাই। যাবে? ঠিক আছে, যাও এসো। শাওন, শাওন প্লিজ, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে ওদের শর্তে রাজি হয়ে যাও। লিজা, লিজা, তুমিও কি ওদের মতো পাগল হয়ে গেলে? না, আমাদের ভালোবাসার সম্পর্কে ওদের ধারণা যে ভুল তা প্রমাণ করার জন্য ওদের শর্তে তোমাকে রাজি হতে বলছি। মাত্র একটা বছরের তো ব্যাপার, সারা জীবন আমাকে কাছে পাওয়ার জন্য এটুকু করতে পারবে না তুমি? শাওন, শাওন, তুমি আর অমত করো না। লিজা, আর কোনো কথা নয় শাওন, একটা বছর, শুধু একটা বছর, দেখতে দেখতে কেটে যাবে, প্লিজ। বেশ, ঠিক আছে, চলো, এক মিনিট। আপনাদের শর্ত আমরা পূরণ করব, কিন্তু আমাদের দুটি কথা রাখতে হবে। কি কথা? শর্ত পূরণ করতে পারলে আপনারা আমাদের বিয়েতে কোনো আপত্তি তুলবেন না, এটা লিখিত হবে, যাতে আমার বাবা ও লিজার বাবা সই করবে, বাকি সবাই সাক্ষী থাকবে, আর লিখিত কাগজের একটা করে কপি আমাদের কাছেও থাকবে। What nonsense! এসব কথা আবার লিখিত হয় নাকি? ওসমান, প্লিজ বসো। কেন হবে না? তোমরা যেমন ওদের ভালোবাসাকে বিশ্বাস করো না বলে শর্ত জুড়ে দিয়েছ, ওরাও তেমনি তোমাদের কথা বিশ্বাস করে না বলে লিখিত করে নিতে চায়। এ ব্যাপারে শাওন আর লিজার সাথে আমিও একমত। মুখের কথা আমরা যে কেউ ভুলে যেতে পারি, সুতরাং সবকিছু কাগজে কলমে হবে। সখিনার মা গেল না, ফুলদানের কথা জিজ্ঞেস করলো তো পারতাম। ও খালাম্মা, ও খালাম্মা, ফুলদানগুলো দেখছেন? কে কথা কইল? কেউ না খালাম্মা, আপনি যান, ভুল হয়ে গেছে। আরে বাস্তু না, আরে ফুলদান, তুমি আমার দেখে তুমি চলে যাইতেছিলা কেন? দূর মরা, দেখলাম কই, এই সাতার মাথা পইরা মাইলকরা হাতে কেমনে, আমি তো চোখে আন্দা দেখতেছিলাম। খুলো 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 খুলো, কেনে পড়ছো কেন? ভূতের মতো দেখা যাইতেছে। পড়ছি ওই লোক মাইনার ডরে, পাহারা দেয় আমারে। চলো, তোমার লাগে ইচ্ছা মতো প্রেম করো। আজ গভীর আওয়াজ হলো করতিকা, পুরুষের মতো কথা গেল কেন? আমি না তো কথা গেল কেন কে জানি। আমি তোমার থেকে কায়দা আনছি না ধার করে আনছি? বাস্তুরে আমি ভালোবাসি। বাজে কথার প্রশংসা করবি না বাচ্চু। দেখ ফুলজান, আমাকে কাজের মানুষ হইয়া আমি থাকতে পাশের বাড়ির কাজের ফোলার লগে। ওই ফোলানা ফোলানা বেড়া গো বেড়া। আচ্ছা বেড়াই, পাশের বাড়ির বেটার লগে পীড়িত করবা আমি কিছুতেই বরদাস্ত করব না। ডলারে কি রেট? ডলারে ইংরেজি করছি, তুই বুঝবি না সরের বাচ্চা। থাক না, বুঝাই ভালো। চলো ফুলজান, ফুল বাগানে যাই, আসো। ওই বেটা কর্নেলে করে চাকর, চলো তুমি কে? কি ফুটান ফুটালি ফুলজান, তো ফুটা গেল। তুইও তো কি কমান কমালি, ভিতরে জ্বালা ধরালি। তুইও পালি না, আমিও পাইলাম না। মা, আমি ঠিক করেছি, আমি চিটাং চলে যাব। কেন? এভাবে শুয়ে বসে কাটাতে আমার ভালো লাগছে না, ভাবছি একটা চাকরি করব। তুমি চাকরি করবে?
বেকার বসে আছি, কিছু একটা কাজকর্ম করলে ক্ষতি কি? কিছু টাকা পয়সা আসলো, সময়ও কাটলো। ভালো কথা। তা চাকরি করার জন্য চিটাগং যাওয়ার দরকার কি? এখানে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে, লিসাকে না দেখে আমার পক্ষে থাকা সম্ভব নয়। তাছাড়া আমার দ্বারা শর্তও তো ভঙ্গ হতে পারে। তাই তুমি দূরে চলে যেতে চাও, যাও যাও। দেখো শাওন, বাবা মা অনেক কষ্ট করে আদর যত্নে সন্তানকে বড় করে, সন্তানের সুখের জন্য, সন্তানের সুখের জন্যে বাবা মা অনেক ত্যাগ স্বীকার করে। এই যাব না আমরা, তোমার সুখের জন্যে অনেক অপমান, অনেক লাঞ্ছনা সহ্য করেও লিজার সঙ্গে তোমার সম্পর্কটা মেনে নিয়েছি। হ্যাঁ, মেনে নিয়েছি। তারপরও, তারপরও তুমি বাবা মাকে ছেড়ে দূরে পালিয়ে যেতে চাইছো, যাও। কারণ লিজাকে না দেখে তোমার থাকতে কষ্ট হচ্ছে, যাও। তোমাকে না দেখার কষ্টটাও আমরা ওই বুড়ো বয়সে সয়ে নেব তোমার সুখের জন্য, যাও যাও। বাবা দেখলে মা, বাবা রাগ করে চলে গেল। আরে আমি কি জানি না, আমি না থাকলে তোমরা কত কষ্ট পাবে, আমি কি করব? এসব শর্ত তো তোমরাই চাপিয়ে দিয়েছ। একদিনেই আমার দম বন্ধ হয়ে আসছে, এক বছর আমি থাকবো কি করে? এসব তোমরা না বুঝলে কে বুঝবে মা? ঠিক আছে বাবা, তোর ভালো লাগলে তুই যা। মা, শাওন, সন্তানের সুখই বাবা মায়ের সুখ। তুই যাওয়ার ব্যবস্থা কর, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। মা, লোকমান, ফুলজান। জি দুলা ভাই, বাড়িতে কেউ নেই নাকি? এভাবে চিৎকার করে ডাকাডাকি করছি, কারো কোনো খবরই নেই? আমার খবর আছে, কোন কি করতে হইব? সবাইকে খবর দাও, আমি চিটাগাং চলে যাচ্ছি, দেখা করতে এলাম। তুমি এভাবে এখানে চিৎকার করছো কেন? চিটাগাং চলে যাচ্ছি, এক বছরের মধ্যে আর ফেরা হবে না, তাই আপনাদের সাথে দেখা করে খবরটা জানাতে এলাম। ও মাই গড, বুঝলাম তুমি চিটাগাং যাচ্ছ, তা এভাবে শাউটিং করে বলতে হবে নাকি? শাউটিং করে না বললে শোনাতে পারবো না, গলাতে প্রবলেম। আমার জন্য কোনো চিন্তা করবেন না, আমি ভালো থাকবো। শরীরের দিকে খেয়াল রাখবেন, ঠিকঠাক মতো খাবেন, ঘুমাবেন এবং ঠিক মতো লেখাপড়া করবেন। বাবা এখন যাও তো। এক বছরের মধ্যে আসতে পারবো না, চিঠি লিখতে পারবো না, টেলিফোনও করতে পারবো না, তাই সব একবারই বলে যাচ্ছি। আনন্দে থাকবেন, সুখে থাকবেন, আর মধুর স্মৃতি মনে করে সময় কাটাবেন। চলি, বাই। আমার ফার্মে জয়েন করতে এসেছো তাতেই আমি খুশি। থ্যাংক ইউ স্যার। মারিয়াও খুব খুশি হবে। মারিয়া? আরে ওই যে খ্রিস্টান মেয়ে মারিয়া, তোমার সঙ্গে তো সোশিওলজিতে পড়তো। মারিয়া আপনার এখানে? গুড মর্নিং স্যার। মর্নিং। শাওন, তুমি? শাওন আমাদের ফার্মে জয়েন করেছে। সত্যি খুব ভালো হবে স্যার, খুব ভালো হবে। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আর তোমার দায়িত্ব হলো? ওর সব দায়িত্ব আমার, তাই না স্যার? এক্স্যাক্টলি। ওকে শাওন, মারিয়ার কাছ থেকে তুমি তোমার সমস্ত দায়িত্ব বুঝে নাও। শিওর স্যার। আজ থেকে তুমি এখানে থাকবে, এখানে ঘুমাবে, ওইটা বাথরুম, আমি পাশের রুমে থাকি, কোনো অসুবিধা হলে আমাকে ডেকো। থ্যাংক ইউ। Thank you.
এটা বুঝছি, আগের কথা বুঝি নাই। এত ইংরেজি জানলে তো বিলাতি চাকরি করতে পারবে। আঙ্কেল কোথায়? মাই কর্নেল আঙ্কেল। হ্যালো আইবা, ওয়েলকাম ওয়েলকাম মাই চাইল্ড। রাহেলা, লিজা, ডেকে যাও, কে এসেছে দেখো তো। রাহেলা, চিনতে পারো কিনা? হোয়াট এ মিরাকল, উনি তো আমাকে ঠিকই চিনতে পেরেছেন। কেমন হচ্ছে বাবা? ওকে তো চিনতে পারলাম না। আমাদের লিজা, লিজা, হ্যাঁ, লিটল লিজা, মাই গড, ইউ বিকেম সো সুইট, হাউ আর ইউ বেবি? আই এম সরি, বাট হ্যালো, হাউ আর ইউ? এটা আমেরিকান স্টাইল, এটা বাংলাদেশ, আমেরিকা নয়। দিস ইজ ব্যাড লিজা, ছেলেটা মাত্র এসেছে আর তুই কিনা ঝগড়া শুরু করে দিলি। নো প্রবলেম আঙ্কেল, আমি মাইন্ড করিনি। মাইন্ড করলো রাগ হবে না, কারণ এই নতুন জায়গায় লিজাই তোমাকে কোম্পানি দেবে, তোমার খোঁজ খবর নেবে। দ্যাট আই নো আঙ্কেল। এই এই কথা না দামু, খবর টবর নিয়েছিস কিছু? কিসের খবর জানি? আরে ওই ইংরেজের বাড়িতে যে নয়া ইংরেজটা ঢুকেছে তার। ও, ওইটা তো একটা পাক্কা ক্রিমিনাল। কি ক্রিমিনাল? ক্রিমিনাল, ক্রিমিনাল। ওই ওই লোক তা কি করে বুঝলি বাবা? দেখলাম লিজা পারলে ঘুরতে পারিল। হ্যাঁ, ওই ওই বেহায়া মেয়েটা গেল, গেল ওর সঙ্গে? গেল তো। কেন? খামাখা মেয়েটাকে বেহায়া বলো না, না যেয়ে কি করবে? ওসমান সাহেব ওকে জোর করে পাঠালে। শুনেছি মেয়েকে নাকি ওর সাথে বিয়ে দেবার কথা ছিল, খবর দিয়ে আনিয়েছে, কোন মতলব কে জানে। ও মাই গড, কি হলো? চালান না, না কিছু না, দাঁড়াও দেখাচ্ছি মজা। এলিদা, এলিদা কি করছো? আরে অসুবিধা নেই, অসুবিধা নেই, শাওন সাতান জানতো না, তবু আমাকে নিয়ে ঘুরছো। শাওনকে ডেকে আনো কেন? এলিদা উঠে দাঁড়ালেন কেন? পড়ে যাবেন তো। বিদেশে তো মিঠা পানি, তেতো পানি কত পানি খেয়েছেন, এবার দেশের নোনা পানিও খেয়ে দেখুন কেমন লাগে। কি হলো মমতা, কখন চা দেবে? চায়ের চেষ্টা তো শেষ হতে চললো প্রায়। বাচ্চু তো বাজারে গেছে। আহা, তুমিও তো দিয়ে যেতে পারো, সবসময় বাচ্চু আর বাচ্চু। মমতা, বাচ্চু যে বলেছিল মেয়েটাকে আসতে বলবে, বলেছিল আসতে? আসলে কি জানো, একদিন করে যাচ্ছে আর মেয়েটার জন্য বড্ড মায়া হচ্ছে। কি কঠিন শর্ত ভেবেছো, যত কিছু বলি না কেন মমতা, আসলে বুকে হাত দিয়ে কেউ অস্বীকার করতে পারবে না। ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে রাখা কত কষ্ট। এইমাত্র একটা নিউজ পড়লাম বুঝলে, এইরকমই একটা প্রেমের ঘটনা, ছেলে মেয়ে দুটোই আত্মহত্যা করেছে। সিদ্ধি, ফরহাদ, লাইলি, মজনু, এমনি এমনি কাহিনী হয়ে যায়নি, কি হলো কথা? শুনবে, আমি কিচ্ছু বলিনি, আমি তো তোমার সাথেই কথা বলছিলাম, আমি ওকে দেখিনি। তাহলে ও কাঁদছে কেন? কাঁদছে কেন মা? আঙ্কেলের কথা শুনে ওই যে বলল আত্মহত্যা করেছে, পত্রিকায় খবর এসেছে, শাওনকে না পেলে যে ওই একই পরিণতি হবে আমার মা। মানুষ আপনারা বড় মানুষ, শুধু আমাদের ছোট্ট চাওয়া এই ভালোবাসাটুকুকে আপনাদের বড় মনের ভেতর জায়গা করে দিন, আমরা আত্মহত্যা করতে চাই না। এই বোকামি, এত বড় চুক্তি সম্পন্ন করতে চলেছিস আর
ভেতরে বিশ্বাসের এত অভাব। আরে তোকে তোকে তো আমি দেখতেই পারতাম না। আজ আজ তোর ছোট মনের এত বড় কথা আমাকে কিনে ফেলেছে মা, আমাকে কিনে ফেলেছে। আরো আগে আসতে পারলি না, আরো আগে জয় করে দিতে। কি করে আসব, এত বাধা কি করে ডিঙাব। অনেকদিন শাওনের কোনো খবর জানি না। ফুলজান বলল চিঠি এসেছে, ভাবলাম কাল কক্সবাজার যাচ্ছি কলেজ থেকে, একটা খবর যদি জেনে যাওয়া যায়। তাই ধর পড় চিঠি, আমি কয়েকবার পড়েছি, এনজিওতে চাকরি করে, পড়। না না চিঠি পড়ব না, চিঠি পড়ব না, ও তো ভালো আছে, ব্যাস এটুকুতেই হবে। যাই ঠিক আছে চল। আইভান, ইয়েস, ঠিক পরের বাসে তুমিও কক্সবাজার যাবে। দেখি আমাদের কক্সবাজার ভিজিট বোধ হয় সার্থক হতে চলেছে। হতেই হবে স্যার, তাছাড়া শাওন আমাদের প্রজেক্টে জয়েন করাতে কাজেরও মান উন্নত হয়েছে। হ্যাঁ, সমস্ত রিপোর্ট যদি প্রজেক্টের ফেভারে হয় তাহলে তোমরা ধরে নিতে পারো আমরা প্রজেক্টে যাচ্ছি। রিপোর্টগুলো আমরা কবে নাগাদ পাচ্ছি স্যার? দু তিন দিন তো লাগবেই। তোমরা এক কাজ করো, এই কটা দিন হলিডে বানাও, সমুদ্র সৈকতে আছো, খাও দাওয়ার বেড়াও, এনজয় ইয়োর স্যার। থ্যাংক ইউ স্যার। এই মেয়েরা তোমরা যা যা জিনিস ঠিক মতন নিও। থার্ড ফ্লোরে সিরিয়াল 8টি রুম আমাদের, যাও 15 মিনিটের মধ্যে রেডি হয়ে সবাই লবিতে আসবে। জি ম্যাডাম। তুমি এখানে? নিশ্চয় ড্যাডি পাঠিয়েছেন আমার উপর স্পাইগিরি করার জন্য, তাই না? না না তা কেন, তুমি চলে এলে তাই আমার কাছে খুব খারাপ লাগছিল, তাই আমিও চলে এলাম। আমি চলে আসাতে তোমার কাছে খারাপ লাগছিল কেন? কেন এই কথাটা বলারই তো সুযোগ পাচ্ছি না। তাই এখন সুযোগ দিচ্ছি, বলে ফেলুন। কি হলো, চুপ করে আছেন কেন? বলবো, বলেই ফেলি। লিজা, আই এম ইন লাভ উইথ ইউ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। লিজা, তোমার ড্যাডি আমার সাথে তোমায় বিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছেন, তুমি একবার হা বলে দাও। তুমি আসলে একটা অহম্মক। নো নো লিজা, নো, বিলিভ মি, সত্যি আমি তোমাকে ছাড়া বাঁচব না। সবকিছুর একটা সীমা আছে, তুমি আর সীমা ছাড়িয়ে গেছো। একটা কথা পরিষ্কার মনে রেখো, আমার আর শাওনের মাঝে পৃথিবীর অন্য কারো স্থান নেই।
লিজা, আইভানকে তুমি চেননি, এবার চিনবে। এই থাপ্পড় তোমার উপর অনেক ভারী হয়ে নেমে আসবে। আইভান এখানে? এত কম বয়সে মহাপুরুষ হলো কি করে? প্রেম করে। প্রেম করে? কার সাথে? আমার সাথে। শাওন? আচ্ছা শাওন, সাগর পাড়ে এসে দাঁড়ালে মনের অবস্থা কেমন যেন অন্যরকম হয়ে যায়, তাই না? কেমন যেন উদাস হয়ে যেতে ইচ্ছে করে, ঠিক বোঝানো যায় না। মানুষ তার অনেক অনুভূতির কথাই বলে বোঝাতে পারে না। ঠিক বলেছ, না বলতে পারলে তার ভেতরে ঝড় বয়ে যেতে থাকে। ভূমিকা না করে সরাসরি বলো তো কি কথা। ঠিক আছে, বলেই ফেলি। শাওন, আমি মানে কি শুধু আমি আমি করতো বলো না। ও মাই গড, সবাই ঝিনুক কুড়াচ্ছে। জাস্ট ওয়েট, আমি আসছি। এক্সকিউজ মি, আপনার নাম নিশ্চয়ই শাওন? জি, কিন্তু আমি তো আপনাকে ঠিক চেনেন না। চেনবার কথাও নাই, আপনি তো আমাকে দেখেননি, কিন্তু আমি আপনাকে দেখেছি। আমাকে দেখেছেন? কোথায়? না মানে ছবি দেখেছি, লিজার বইয়ের মলাটে। লিজা? লিজাকে চেনেন আপনি? আমি লিজার কাজিন, কর্নেল ওসমান, আমার চাচা। গতকালই তো লিজাদের বাড়ি থেকে এলাম। ভাই, আপনার হাতটা একটু দেবেন। হোয়াট? ও ইয়েস ইয়েস, আইভান আমার নাম। আপনি লিজার ভাই, নিশ্চয়ই একবার হলেও লিজা আপনার হাত ধরেছে। কেমন আছো? ভালো আছে তো? ভালোই আছে, কিন্তু এই অবস্থায় ভালোই বা থাকে কি করে? কি হয়েছে লিজার? কিছু হয়নি, এত বড় স্যাক্রিফাইস ফর লাভ। কিন্তু মিস্টার শাওন, আমি ভাবতে পারি না লিজাকে এতদিন না দেখে আপনি আছেন কি করে। যেভাবে লিজা আমাকে না দেখে আছে সেভাবে। আপনি কোথায় উঠেছেন? উপলে। আরে আমিও তো উপলে উঠেছি, 107 নম্বর রুমে। 107 নম্বর? আর লিজা 108? দেখো, এই দেখো শাওন, কতগুলো জিনিস পুড়িয়েছি। ও আই এম সরি, পরিচয় করেছি, শিদ মারিয়া, মাই কলিগ। হ্যালো। হাই, আমি আইভান, গ্ল্যাড টু মিট ইউ। আপনি কি সাংবাদিক? ও নো, অ্যামেচার ফটোগ্রাফার, ছবি তোলা আমার হবি। আসুন না, আপনাদেরও কত ছবি তুলি। মানে ঠিক এই মুহূর্তে এবার তুলুক না শাওন, আমাদের কাছে তো ক্যামেরাই নেই। আসুন আসুন আসুন,
প্রিয়জন, তুমি শুধু একজন প্রিয়জন, তুমি শুধু একজন প্রিয়জন, তুমি শুধু একজন প্রিয়জন, তুমি সাথী বন্ধু আমার শুধু, তুমি সাথী বন্ধু আমার শুধু, তুমি ছাড়া বাঁচে না বাঁচে না প্রাণ, ও আমার জান রে, ও আমার জান, ও আমার জান রে, ও আমার জান। খেলা হবে মজার খেলা, আইভান কি পারে কি পারে না তা তুমি দেখবে লিজা। Hello, young man. How are you? Fine. আমাকে দেখে এভাবে চমকে গেলে কেন? ভাবতেও পারোনি আমার সাথে আবার তোমার দেখা হবে? না মানে তুমি কবে এলে? আজই এসেছি। আমার টাকাগুলো কোথায়? টাকা? কিসের টাকা?
এলেতে আমার পার্টনার তোমাকে যে টাকা দিয়েছিল। তোমার পার্টনার তো আমাকে কোনো টাকা দেয়নি, তোমার দেওয়া মাল বুঝে নিয়ে সে আমাকে বলল যে নিজেই তোমাকে টাকা পৌঁছে দেবে। আমাকে তুমি এত বোকা ভাবলে কি করে? টাকা নিয়ে এলে থেকে তুমি লাস ভেগাসে গিয়েছ, ফুটতি আমদ করেছ, রাতারাতি বড় লোক হবার জন্য ক্যাসিনোতে ঢুকেছ, জুয়ায় সব টাকা হেরে চোরের মতো পালিয়ে দেশে চলে এসেছ, আর এখন বলছো টাকা পাও নেই। ইউ বাস্টার্ড! গালাগাল দেবে না কাকা। ওর নাম কাকড়া, নামেও কাকড়া, কামেও কাকড়া। একবার যদি কাউকে ধরে নিজে মরে যাবে, কিন্তু ছাড়বে না। ওকে শুধু তোমার খবরটা দিয়েছিলাম, 12 কোটি লোকের মাঝ থেকে তোমাকে ঠিকই বের করেছে। সুতরাং বুঝতেই পারছো তোমার কি করা উচিত। আমাকে কয়টা দিন সময় দাও, আমি তোমার সব টাকা দিয়ে দেবো। কি করে দিবে? আমার আঙ্কেল ওসমান কোটি কোটি টাকার মালিক, ওনার মেয়ে লিজাকে আমার সাথে বিয়ে দেবে, বিয়েটা হয়ে গেলেই সব কিছুর মালিক হয়ে যাব আমি। ইয়াং ম্যান, তোমার ওইসব গপ্প শুনে আমার পেট ভরবে না। জামশে, তুমি আমার কথা বিশ্বাস করো। টাকা কবে দেবে তাই বলো। আগামী 21 তারিখ দুপুর 12টার ভেতর আমি টাকা নিয়ে হাজির। লিজা, দাঁড়াও লিজা, কথা আছে লিজা। আচ্ছা, আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? লেবে, রাগ করো না লিজা, আমার একটা কথা শোনো। কি কথা? সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত, তোমাকে এভাবে ডিস্টার্ব করাটা আমার অন্যায় হয়েছে। শাওনের জন্য তোমার যে ভালোবাসা, তার মাঝে আমি বাধা হয়ে দাঁড়িয়ে ভুল করেছি। আইফান ভাই। হ্যাঁ লিজা, আমি চলে যাচ্ছি, ফিরে গিয়ে আঙ্কেলকে সব বুঝিয়ে বলব, তারপর ঢাকা চলে যাব। বন্ধু হিসেবে তুমি যখনই আমাকে ডাকবে আমাকে তোমার পাশে পাবে, চলে। শুনুন, প্রথম থেকে আমিও আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, সেজন্য আমি দুঃখিত। আইভান ভাই, শাওন ছাড়া পৃথিবীতে কারো কথাই ভাবতে পারি না, তাই যখনই। আর আর বলতে হবে না লিজা, তোমার ভালোবাসার জন্য তুমি যা করেছো তার কোনো তুলনা হয় না। আজ আপনার কথা শুনে আপনাকে আমার খুব ভালো লাগছে। তার মানে আমার উপর তোমার আর কোনো রাগ নেই? একটিও না। তাহলে আমার একটা কথা রাখবে? বলুন। এই ভালো লাগার মুহূর্তটাকে ধরে রাখার জন্য তোমার কটা ছবি তুলি। বেশ তো, তুলুন। এখানে চলুন। বাঁচা!
আশা পেলে চাওয়া বেড়ে যায়, কিছুতেই ধরে না রে মন, কিছুতেই ধরে না রে মন, কাছে থাকলে বুকে রাখলে আরো কাছে হৃদয় চাই সারাক্ষণ। ভালোবাসা পেলে চা বেড়ে যায়, কিছুতেই ভরে না যে মন, কিছুতেই ভরে না যে মন। আমার ভালোবাসা, আমার প্রেম,
কায়দা করেছেন মিস্টার আইভান। আপনি যে কত বড় একটা ক্রিমিনাল তা আর কেউ না বুঝলেও আমি বুঝে নিয়েছি। লিজা, আমার সাথে কথা বলো। কি বলবো ড্যাডি, এসব ছবি আমরা তুলিনি। তুলুনি, আইভান তুলেছে। একই মডেলে শাওন তোমার পাশের কামরায় ছিল না? আমি ক্লিয়ার বুঝতে পারছি, তোমার কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য ছিল শাওনের সাথে দেখা করা। না ড্যাডি, মিথ্যে কথা, এরকম কোনো উদ্দেশ্যই আমার ছিল না। শাওনের সাথে আমি দেখা করিনি, এ সব কিছু আইভানের কারসাজি। ও প্ল্যান করে এগুলো করিয়েছে। শুধু তাই নয়, ও আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে, আমাকে ইনসাল্ট করেছে। শাট আপ! আইভানের সাথে একবার নয়, বহুবার তুমি এখানে সেখানে ঘুরে বেরিয়েছো। কই, কোনোদিন তো খারাপ কিছু বলোনি। আজ কক্সবাজার থেকে ফিরে এসেই বলছো আইভান তোমাকে ইনসাল্ট করেছে। তোমরা তোমাদের শর্ত ভঙ্গ করেছো, সুতরাং ওই লিখিত চুক্তির আর কোনো মূল্য নেই। আগামী শুক্রবার আইভানের সাথেই তোমার বিয়ে হবে। তাহলে আমার শেষ কথাটা তুমি শুনে রাখো, আমার বিয়ে শুধু শাওনের সাথেই হবে, তা না হলে আমি ঘর ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হব। তোর এত বড় শাওন, আমার মুখের উপর কথা বলিস? উসমান সাহেব, উসমান সাহেব! আরে ইয়ে কি ব্যাপার, হঠাৎ আপনারা? আমাদের আসা যাওয়া তো হঠাৎই হয়, দাওয়াত করে তো আর ডাকেন না। শুনলাম লিজাকে নাকি আপনি জোর করে বিয়ে দিচ্ছেন। আপনি ঠিকই শুনেছেন। না, আমি ঠিক শুনিনি। মানে? মানে যা আপনি শোনাচ্ছেন এটা ঠিক না। ইচ্ছে করলেই আপনি লিজার অন্য জায়গায় বিয়ে দিতে পারেন না। কেন? লিজার বাবা কি আপনি না আমি? বাপ মেয়েকে বিয়ে দেবে নাকি অন্য কেউ এসে দেবে? রাখেন মশাই, বাপ বাপ বলে তো বাপগিরি পালাবেন না। আমি লিজার হবু শ্বশুর, লিজা আমার হবু পুত্রবধূ। হবু শব্দের অর্থ জানেন? আমি আপনার ছেলের সাথে, মেয়ের বিয়ে দিলে তো শ্বশুর হবেন। বিয়ে তো আমি দেব না। বিয়ে দেবেন না মানে? কার জন্য নাকি? চুক্তি অনুযায়ী আপনি বিয়ে দিতে বাধ্য। ওরা যে চুক্তি ভঙ্গ করে দুজন দুজনের সঙ্গে দেখা করেছে তার সাক্ষী এবং প্রমাণ দুটোই আমার কাছে আছে। আইভান! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই হচ্ছে সাক্ষী, যে নিজের চোখে শাওন আর লিজাকে কক্সবাজারে একসাথে ঘুরে বেড়াতে দেখেছে। এই হচ্ছে প্রমাণ। দেখুন দেখুন, ভালো করে দেখুন। এরপরও কি বলতে চান, ওরা চুক্তি ভঙ্গ করেনি? না কর্নেল সাহেব, এরপর আর কোনো কথাই থাকতে পারে না। নিন। তাহলে এবার যান, অন্য কোনো বাড়িতে ছেলের বউ খুঁজুন। চলো মমতা। ইডিয়েট, গর্দভ, ননসেন্স কোথাকার! কি হলো, হঠাৎ ইংরেজিতে কাকে গাল দিচ্ছো? কাকে আবার? তোমার ছেলেকে। আস্ত একটা উজবুক রক্ত চড়িয়ে দিয়েছে আমার মাথায়, তাই ইংরেজিতে গাল দিচ্ছে। তুমি বলো মমতা, এরকম হাদার আমার মতো কাজ কোনো মানুষই করে? আর কটা দিনই বা বাকি ছিল, এতগুলো দিন নিজে কষ্ট করলি, আমাদের কষ্ট দিলি, শেষে কিনা তীরে এসে তরি ডুবিয়ে দিলি। একটুখানি দেখা করে কথা বলে এত বড় শর্তের বারোটা বাজিয়ে দিলি। আজ তো একটা গবে প্রেম করে, তোর মা কোনোদিন করেনি। একটা কথা বলবো? বলো বলো। একটা কেন, হাজারটা বলো, যা খুশি বলো। কেন যেন ওদের ওই সাক্ষী আর প্রমাণ কোনোটাই আমার বিশ্বাস হচ্ছে না। জেনে শুনে এইরকম বোকামি ওরা কেন করবে বলো? নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। পুরো ব্যাপারটা যদি মেয়েটার মুখে শোনা যেত। কি করে শুনবে, কি করে শুনবে? ওই দোয়াশটা তো মেয়েটাকে তালা লাগিয়ে রেখেছে। শাওন, আমাকে ক্ষমা করে দিও। তুমি কি করলে মা, কেন মরতে দিলে? কি করে মরতে দেব, আমি যে তোর মা। মা,
মরণই ভালো মা। না মা, আমি তোকে মরতে দেব না। সারাটা জীবন তোর বাবার কথা মতো চলেছি, ঠিক হোক বেঠিক হোক, তার সমস্ত জেদ আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু না মা, যা মা, এই মুহূর্তে বাড়ি থেকে পালিয়ে যা, সোজা শাওনের কাছে চলে যা, এদিকে যা হয় আমি সামলাবো। মা মা চলে যা। চিৎকার করে কি দুনিয়াকে জানাতে চাও তোমার মেয়ে পালিয়ে গেছে? অল ব্লাডি ননসেন্স। চাকর বাকরদের বলে দাও কেউ যেন জানতে না পারে, বলবে আইবানের সাথে ওর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে আইবানোকে। আরে দাঁড়িয়ে রইলে কেন, যাও। ইউ ইউ আইবান, লিজা কোথায় যেতে পারে নিশ্চয়ই তুমি তা অনুমান করতে পেরেছ? জি আঙ্কেল। আর এক মিনিট দেরি না করে বেরিয়ে পড়ো। জি, যেমন করে পারো ওকে তুমি খুঁজে বের করবে। মা, মা তুমি কেমন আছো? ভালো। বাবার টেলিফোন পেলাম, তোমার নাকি শরীর খারাপ? এরকম একটা খবর না দিলে তো তুমি আসতে না। কি হয়েছে বাবা? আইভানের সাথে লিজার বিয়ে হয়ে গেছে। কি বলছো বাবা, এখনো তো আমাদের সময় পার হয়নি। তাছাড়া আমাদের কাছে চুক্তিনামা আছে। কিসের চুক্তিনামা? সে চুক্তি তোমরা ভঙ্গ করেছো। ভঙ্গ করেছি? হ্যাঁ, কক্সবাজারে তুমি লিজার সঙ্গে মিশেছো। কক্সবাজারে আমি লিজার সাথে মিশেছি? কে রটিয়েছে এই মিথ্যে খবর? রটাবে কেন, প্রমাণ আছে, ছবি আছে তোমাদের। মিথ্যে কথা, এক মুহূর্তের জন্য আমরা একজন আরেকজনের মুখ দেখিনি। তার মানে তুমি তখন কক্সবাজারে ছিলে কথাটা সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু লিজার সাথে দেখা হওয়া, ছবি তোলা, সব মিথ্যে বানোয়াট। তাহলে লিজার বিয়ে দিল কেন? বিয়ের পর পরে নাকি আইবান ওকে নিয়ে ঢাকায় চলে গেছে। অসম্ভব, এ হতে পারে না। এত বড় বেইমানি আমি কিছুতেই মেনে নেব না। শাওন, শাওন শোন, লিজা, লিজা, অসভ্যের মতো চিৎকার করছো কেন? লিজা কোথায়? ওর শ্বশুর বাড়িতে। মিথ্যে কথা, আমি বেঁচে থাকতে লিজার অন্য কোথাও বিয়ে হতে পারে না। আপনি লিজার বিয়ে দিয়েছেন কোন অধিকারে? মুখ সামলে কথা বলবে ছোকরা, বাবা হয়ে মেয়ের বিয়ে দিয়েছি, তার জন্য তোমার কাছে কৈফিয়ত দিতে হবে। অবশ্যই দিতে হবে, ভুলে যাবেন না, আপনারা আমাদের কাছে চুক্তিবদ্ধ, সে চুক্তি আপনারা ভঙ্গ করতে পারেন না। তোমরা যদি চুক্তি ভঙ্গ করতে পারো তবে আমরা কেন পারবো না? আমরা কোনো চুক্তি ভঙ্গ করিনি, এসব মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ, মিথ্যে কথা। নাও দেখো এগুলো। এই ছবিগুলো আমাদের নয়, এগুলো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আই সে গেট আউট। লিজা যদি ওর কাছে যেত ও নিশ্চয়ই এখানে আসতো না। তাহলে তাহলে লিজা গেল কোথায়? আরে আপনি লিজা না? জি, কিন্তু আপনি আমার সব জানবেন, আগে বসুন। তা হঠাৎ এখানে কেন? আমি শাওনের কাছে এসেছি। শাওনের কাছে? জি, কিন্তু শাওনের সাথে দেখা করতে আসাটা কি ঠিক হচ্ছে? যতদূর জানি আপনাদের এখনো দেখা হওয়ার সময় হয়নি। আমি খুব বিপদে পড়ে এসেছি, কিন্তু শাওন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি আপনাদের সব কথা জানি। কি হয়েছে আমার কাছে বলুন। সে অনেক কথা, সব কথা কি? ঠিক আছে, সব বাসায় গিয়ে শুনব, চলুন। শাওন ভাই, জব্বর খবর লই আসি। কিসের খবর? লিজা আপার বিয়ে হয় নাই, বাড়ি থেকে পালিয়ে গেছে। বলিস কি? ঘনফাট পালিয়ে গেছে। তাহলে ওর বাবা যে বলল
কর্নেল তো মুসের তলাতে কথা কইছে, সব মিশা কথা। বদনামের দরে রটাইছে, ফুলদান আমার সব কইয়া দিছে। হ্যাঁ তাহলে, তাহলে নিশ্চয় লিজা আমার ওখানে গেছে। আমি যাই বাচ্চু, না আমাকে এক্ষুনি যেতে হবে। আমার মেয়ের ব্যাপারে আপনার কাছে জবাবদিহি করতে আমি বাধ্য নই প্রফেসর, 100 বার বাধ্য। আপনার মিথ্যে চক্রান্তর কারণে আপনার মেয়ে ঘর ছেড়ে পালিয়েছে, আর এই খবর জেনে আমার ছেলে পাগলের মতো ছুটে গেছে। ওদের এই পরিণতির জন্যে আপনি দায়ী। ওসমান সাহেব, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় আমি আপনাকে ছাড়বো না। প্রফেসর হাসান, চিৎকার করে আমার মুখ বন্ধ করা যাবে না। কর্নেল সাহেব, আইবানের সঙ্গে যে ষড়যন্ত্রের জাল আপনি বুনেছেন তো আমি ছিন্ন করে ছাড়ব। বেরিয়ে যান, বেরিয়ে যান, তা না হলে যাচ্ছি, যাচ্ছি, যাবার আগে স্পষ্ট জানিয়ে দিয়ে যাচ্ছি, আজ থেকে আপনার মেয়ে লিজাকে আমি আমার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিলাম। আর হ্যাঁ, আমার বৌমাকে আমি আমি নিজেই খুঁজে বের করব। হোয়াট? লিজার কিছু হলে আমি তোমাকে ছাড়বো না প্রফেসর। হঠাৎ শাওন সাহেবের খোঁজে? যে মানে লিজা, আমার চাচা তো বলল একটা বিশেষ কাজে এখানে আসার কথা ছিল, এসেছিল কি? কই না তো, এই নামে কেউ এখানে আসেনি। আমি চলি, আমার একটু তাড়া আছে। আসলে আপনি কারে খুঁজতেছেন? তুমি তাকে চিনবে না। বৈশিষ্ট্য শেষ পাইলে চিনতেও তো পারি। একজন সুন্দর মতো কম বয়সী ম্যাডাম আছিল সাহ, ওই মারিয়া ম্যাডামের লগেই তো গেছে। তার চেহারাটা কি এরকম? এইরকম না মানে খাপে খাপ মিলিয়া গেছে সাপ। আরে এই যাই তো, এই যা। হ্যালো আঙ্কেল, আমি আইভান। লিজার কোনো খোঁজ পেলে? চিন্তার কোনো কারণ নেই আঙ্কেল, লিজা যেখানে আছে বহাল তবিয়তেই আছে। শুধু লিজাকে নিয়ে তোমার ফিরে আসার অপেক্ষা, 24 ঘন্টার মধ্যে আমি তোমাদের বিয়ে দেবো। বলো মারিয়া, লিজা কি এখানে এসেছিল? ওদের শর্ত পূরণ হতে আর মাত্র একদিন বাকি, এ সময় ওকে লিজার কথা বলা ঠিক হবে না। একটু ধৈর্য ধরো শাওন, একটা বছর কাটিয়ে দিয়েছ আর একটা দিন কাটাতে পারবে না? যাও তোমার রুমে যাও, আমি আসছি। আমিও তোমার সাথে ওকে খুঁজতে বের হব। তোমার টাকা দরকার। টাকা? কিসের টাকা? স্মাগলিং এর 20 লাখ টাকা মেরে দিয়েছে আইভান। কক্সবাজার ধরা পড়ে 7 দিন সময় নিয়েছে, আর শেষ দিন আমি আমার টাকা নিতে এসেছি। মিথ্যে কথা, জালিয়াতি করার জায়গা পাও না, জায়গার ওসমানের সাথে বাট পারি। জামশেদ খান স্মাগলিং করে, খুনও করে, কিন্তু বাট পারি করে না। বাট পারো আইভান, যে তোমার মেয়েকে বিয়ে করে সম্পত্তি আত্মসাৎ করে আমার টাকা শোধ করার প্ল্যান করেছে, কোথায় আইভান? আইভান এখানে নেই। এই বিয়ের কার্ড, এই বাড়ির ঠিকানা, এসব কি মিথ্যে? না মিথ্যে না, ও ছিল, এখন নেই। নো প্রবলেম, এখন নেই, এসে যাবে। বিয়ের ডেট যখন হবে তখন তো পাবো। এই চল। সর্বনাশ! এবার হয়েছে শিক্ষা, প্রমাণ পেয়েছে। এবার আরো প্রমাণ দিচ্ছি তোমার বন্ধুর ছেলে। নাও, আইভানের বিছানার নিচে ছিল, দেখে তো কত বড় জালিয়াতি করেছে সে। দাও, দিয়ে দাও। এখন আমি কি করি? আমি ওকে পুলিশে দেব, কিন্তু তার আগে আমাদের লিজাকে রক্ষা করতে হবে। হ্যাঁ, রক্ষা করতে হবে। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম আইভান।
আমার সর্বনাশ করে ফেলেছো। তোমরা আঙ্কেলের ওখানে গিয়েছিলে কেন? তুমি সময় মতো আসোনি কেন? আসবো কি করে, আসবো কি করে? তুমি বুঝতে পারছো না কেন একটা জিনিস কোথাতে? সবকিছু যখন গুছিয়ে এনেছি তখনই সবকিছু তোমরা গুবলে করে দিলে। আঙ্কেল আমাকে ফোন করেছিল, সে আর কোনোভাবেই আমাকে বিশ্বাস করছে না। আমার এতদিনের প্ল্যান প্রোগ্রাম সব আপসেট করে দিলে। তোমার প্ল্যান প্রোগ্রাম চাই, আমার টাকার কি করছো তাই বলো। তুমি শুধু তোমার টাকার কথাই চিন্তা করছো, আর আমি আমার কি হবে, আমার কি হবে? রিমোট কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নাও, তখন যা চাইবে তাই পাবে। হ্যাঁ, নিজেকে তুলে নিয়ে এসো, তারপর আঙ্কেলকে খবর দাও, দেখবে সব তোমার হয়ে যাবে। তার মানে শাওন কোথায় তুমি জানো? তোমাদের এক বছরের শর্ত পূরণ হবার সময়, এখনো কিছুটা বাকি আছে। তোমাদের মিলনের কণ্ঠটুকুকে বড় করে তোলার জন্য আমার এই লুকো চুরি আমাকে ক্ষমা করবে তো? মারিয়া, তুমি অনেক বড় মারিয়া। সত্যি তুমি মহান। এবার বলো আমার সাউন্ড কোথায়? তুমি বসো, আমি নিয়ে আসছি। লিজার সাথে আজ তোমার দেখা হবে সাউন্ড। কোথায় লিজা? বলো কোথায় লিজা? লিজা আমার কাছেই আছে। মারিয়া বাড়ি থেকে পালিয়ে সরাসরি আমার কাছেই এসেছিল। সেদিন তুমি থাকলে শর্ত ভঙ্গ হয়ে যেত। তোমাদের দুজনের যাতে দেখা না হয় তাই তাকে আমার এক বান্ধবীর বাসে রেখেছি। এবার চলো শাওন, লিজা তোমার অপেক্ষায় বসে আছে। চলো চলো মারিয়া। আইভান, তুমি? হ্যাঁ, আমি আমি তোমাকে নিতে এসেছি। যে সাজে সেজেছ সে তো আমার জন্য। চলো না ইভান, এ অন্যায় তুমি করো না। দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমার শাওন। স্টপ, শাওন? আইভান থাকতে শাওন কেন? আইভানের সাথেই তোমার মিলন হবে। আইভান নামে একটি লোক লিজাপাকে তুলে নিয়ে গেছে। শাওন, এখন কি হবে? আইভান, লিজা না? হ্যাঁ। ড্রাইভার, গাড়ি ঘোরাও। ড্রাইভার, জলদি চালাও। লক্ষ্মীমের মতো চুপচাপ বসে থাকো, আমাদের বিয়েটা হয়ে যায়। বিয়ে? কিসের বিয়ে? কেন, লিজার সাথে আমার বিয়ে? অসম্ভব, এ বিয়ে হতে পারে না। লিজা আমার ছেলের বউ, আমি ওকে আমার পুত্র বধূ হিসেবে স্বীকার করে নিয়েছি। তোমরা গায়ের জোরে এত বড় অন্যায় করতে পারো না।
প্রফেসর সাহেব, এটা আপনার ক্লাসরুম নয় যে আপনি বক্তৃতা দেবেন, আমরা হা করে শুনব, চুপ করে দাঁড়িয়ে থাকুন। ওই কাজী সাহেব আসুন, বিয়ে পড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। নিজেকে বাঁচাতে পারো না, আবার এসেছি অন্যকে বাঁচাতে। ক্যাপ্টেন, ওকে শেষ করে দাও। খবরদার, আমার ছেলের কিছু হলে আমি তোমাদের একটাকেও আস্ত রাখব না। তোমার বৌমা বলে স্বীকার করে নিয়েছিলে, আর আজ আমি তোমার শাওনকে আমার জামাই বলে স্বীকৃতি দিলাম। আইভান, তুই যে এত বড় হারামি, জানলে প্রথম দিনই তোকে গুলি করে শেষ করে দিতাম। এবার লিজাকে আমার সাথে বিয়ে দিন, আর আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিন। কাউকে কিচ্ছু বলবো না, সবাইকে ছেড়ে দেবো। আমার জীবন থাকতে তা কোনো দিনই হবে না। হবে হবে জানছে, আঙ্কেল বুঝলো না, তুমি একটু বুঝাও। আমার একটা কথা শোন। কি কথা? কি? আমাদের শেষ করলে ও তোমাকে কত টাকা দেবে? 20 লাখ। আরে, ওর কাছে 20 লাখ আছে? ও তো আমার সম্পত্তি বিক্রি করে তোমাকে টাকা দেবে। হ্যাঁ, তুমি ওকে শেষ করো, আমি তোমাকে 30 লাখ দেবো। 30 লাখ? কি ভাবছো? 40 লাখ দেব। ওকে জামশেদ, তুমি তুমি আমার সাথে বেইমানি করতে পারবে? তুমি তোমার সাথে বেইমানি করতে পারো, আর আমি তোমার সাথে বেইমানি করতে পারবো না। আর
পাইলাম। এই লোকমান্যা, এই খালাই দিলাম। আজ থেকে দুই ফ্যামিলির মধ্যে কোনো বাধা রইল না। সব বাঙালি আমরা এক হয়ে গেলাম। এবার আমার ক্রিকেট খেলাটা ভালো জমবে। ঠিকই বলেছ মচুয়া সাহেব, মাঠ যখন বড় হয়েছে তখন আমি আর বাদ পড়ি কেন? দলের মধ্যে আমার নাম তো লিখে নাও। মারো, আমি রেডি। ঠিক এখানে বহুত ছক্কা পিটিয়েছ, এবার দেখবো কেমন ছক্কা পিটাতে পারো। তা নতুন ইস্টি মনে পড়ে কর্নেল, আমার মুখে ডিম মারার কথা? তারপর থেকে আমি দুটো ডিম পকেটে করে রাখতাম, কোনো দিন মারার সুযোগ পাইনি, আজ পেয়েছি। দুটোই মেরেছ? না, একটা মেরেছি, আর একটা এখনো হাতে আছে। তুমি সিদ্ধ করে খেও। এটা আমরা শুনে ভাত করে খাবো। আজ থেকে আমার ছেলেকে তোমার হাতে নিলাম। আর আমার দিকে আছে, আমার দিকে, আমার দিকে, তোমার হাতে দিলাম।